হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল আমি গৌরাঙ্গ কর্মকার তোমাদের প্রত্যেককে আইডিয়াল ইংলিশ টিউটোরিয়ালের এই ক্লাসে স্বাগত জানাই আজকে রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাবিট গদ্য বা প্রোস যেটা তোমাদের ক্লাস টুয়েলভে রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স বা বড় প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিকে আসতে পারে বা এই প্রশ্নগুলোই কিন্তু এই গদ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু বাইশ সালের জন্যই নয় এটা যে কোনো বছরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের দেখে রাখতেই হবে তো দেখো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা সেটা দেখো ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ওকে হু শেড দিস টু হোম কে কাকে এটা বলেছে হোয়াট ওয়াজ দি ওকেশন অব দ্য রিমার্ক অর্থাৎ এই বক্তব্য বা এই মন্তব্যের সময়টা কি বা কখন এটা বলা হয়েছে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো এখানে বক্তা এরকমটা কেন মনে করেছেন ওকে তো এই যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দেখো এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এমনভাবে আসতে পারে দেখো ওয়ার দিয়ে আমি এখানে দেখেছি যে হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল এক্সচেঞ্জ দেয়ার ভিউজ অন দেয়ার ভিজিট টু দ্য হিলস অর্থাৎ কিভাবে ন্যারেটর বা বক্তা এবং মেয়েটি পাহাড়কে কেন্দ্র করে তাদের মতামত ব্যক্ত করেছে বা করেছেন তো সেটা লিখতে হবে এটা একটাই প্রশ্ন এখানে ছ নম্বর রয়েছে আর আগেরগুলো দেখো সেখানে নম্বর বিভাজন বা মার্কস ডিভিশন ছিল অর্থাৎ প্রশ্ন যেভাবে আসুক বিষয়টা কাছাকাছি একই হবে তো তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে তার জন্য তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান ফলো করতে হবে সেখানে এই উত্তরগুলো লিঙ্ক দেওয়া থাকবে বা যেগুলো দেওয়া নেই সেগুলো আগামী দিনে আমি আপলোড করে দেবো তো তোমাদের কাজ কি হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে আগামী দিনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটাই আবার এমনভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো অর দিয়ে করা রয়েছে যে ও হাউ লাকি ইউ আর ওকে এই লাইনগুলো আসতে পারে তখন এমন প্রশ্ন হতে পারে যে হু শেড দিস অ্যান্ড টু হুম কে কাকে এটা বলেছে হোয়েন ডিড দ্য স্পিকার শেষ দিস কখন বক্তা এটা বলেছে বা বলেছেন হোয়াই ওয়াজ হি লাকি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার অর্থাৎ স্পিকার বা বক্তার মতে তিনি কেন এত লাকি বা ভাগ্যবান ওকে এই যে প্রশ্ন দেখো এখানে আমি অর দিয়ে দিয়ে তিনটে প্রশ্ন দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি মূলত এটা একটাই প্রশ্ন অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে ওকে তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফ্রম দি আইস হ্যাবিট এর পরের প্রশ্নটা দেখো কোয়েশ্চেন টু যেটা একটা লাইন তুলে প্রশ্ন এটা হচ্ছে যে গল্পর শেষ থেকে এই প্রশ্নটা নেওয়া হচ্ছে যে গল্পর যে আইরনিক্যাল এন্ডিং সেখান থেকে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে তো এখানেও দেখো তিনটে প্রশ্নকে এখানে একসঙ্গে দেখানো হয়েছে অর অর দিয়ে অর্থাৎ এই তিনটে প্রশ্নের একই রকম উত্তর হবে ওকে তো প্রথমে দেখো দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রেভারি অর্থাৎ যে লোকটি বা ভদ্রলোকটি আমার কম্পার্টমেন্টে ঢুকলো সে আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল তো হু ইজ দ্য স্পিকার এখানে বক্তাকে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেভারি মিন রেভারি কথার অর্থ কী হোয়াট ওয়াজ দ্য রেভারি অ্যাবাউট এ রেভারিটা কী নিয়ে হয়েছিল হাউ ওয়াজ দ্য রেভারি ব্রোকেন ওকে অর্থাৎ এই দিবা স্বপ্ন বা রেভারিটা কীভাবে ভেঙে গিয়েছিল ওকে তো এখানে কোশ্চেন যে মার্কস ডিভিশনটা দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি অর্থাৎ টোটাল সিক্স মার্কস এটাকে এখন ভেঙে ভেঙে আসতে পারে আর এটাই সরাসরি একটা প্রশ্নেই উত্তর হতে পারে যে কমেন্ট অন দি আইরনিক্যাল এন্ডিং অব দ্য স্টোরি অর্থাৎ এই গল্পটার আইরনিক্যাল এন্ডিংটা ব্যাখ্যা করো ওকে তখন সেটা ছ নম্বরের প্রশ্ন হবে সরাসরি তারপর দেখো বাট দে ওয়ে অফ নো ইউজ টু হার এই লাইনগুলোও কিন্তু আসতে পারে যে কিন্তু সেগুলো তার কিছুই কাজের ছিল না হু ইজ দ্য স্পিকার এখানে বক্তাকে হোয়াট আর রেফার টু অ্যাজ দে এখানে দে বলতে কী বোঝানো হচ্ছে বা কাদেরকে বোঝানো হচ্ছে হোম ডাজ হি রেফার অ্যাস রেফার টু অ্যাজ হার এখানে হার বলতে কাকে বোঝানো হচ্ছে কমেন্ট অন দি আইরণি অব দ্য লাইন অর্থাৎ এই লাইন থেকে যে আইরনিটা তুমি বুঝতে পারলে সেটা ব্যাখ্যা করো ওকে দেখো এখানে যে নম্বর ডিভিশনটা রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি অর্থাৎ টোটাল সিক্স মার্কস অর্থাৎ এই যে ইস্যু বা এই যে বিষয় অর্থাৎ যে এন্ডিং অফ দ্য স্টোরি এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে সো দিস ইজ অলসো সো মাচ ইম্পর্টেন্ট এটা তোমরা করবে আর এই সমস্ত উত্তরগুলো কিন্তু অলরেডি কিছু কিছু উত্তর দেওয়া রয়েছে আর কিছু দেওয়া নেই যেগুলো দেওয়া নেই আমি আপলোড করে দেব তো দেখো কোয়েশ্চেন থ্রি দেন আই মেড আ মিস্টেক এটা একটা লাইন তুলে প্রশ্ন দেখো হোয়াট মিস্টেক ইজ রেফার্ড টু হেয়ার অর্থাৎ কোন ভুলের কথা বলা হচ্ছে এখানে ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক এটা কি সত্যিই একটা মিস্টেক ছিল বা ভুল ছিল দেখো থ্রি প্লাস থ্রি যেভাবে এটা মার্ক্স ডিভিশন রয়েছে আর এটাকেই সরাসরি প্রশ্ন আসতে পারে যে দেন আই মেড এ মিস্টেক কমেন্ট অন দ্য লাইন অর্থাৎ এই লাইনটাকে নিয়ে ব্যাখ্যা করতে পার মানে প্রশ্ন আসতে পারে যে এটা নিয়ে ব্যাখ্যা করো তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যে দেন আই মেড আ মিস্টেক তো এটা তোমরা দেখে রাখবে বা এই ইস্যুটা দেখে রাখবে যে এখানে কী বলা হয়েছে এরপরে দেখো কোয়েশ্চেন ফোর উড ইউ এগ্রি দ্য স্টোরি দি আইজ হ্যাবিট ইজ এ কমেন্ট অন সিইং এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে তুমি কি মনে করো যে আইস হ্যাবিট গল্পটা এই যে একটা সিইং বা দেখা এটার উপর একটা কমেন্ট বা কোনো একটা মন্তব্য বা বক্তব্য বা এটা দেখা নেওয়া লেখা হয়েছে অর জাস্টিফাই দ্য টাইটেল অফ দি আইস হ্যাবিট অর্থাৎ আইস হ্যাবিট গল্পের টাইটেলটি জাস্টিফাই করো ওকে অর্থাৎ তোমাকে টাইটেলটি ব্যাখ্যা করতে হবে এরপর দেখো কোয়েশ্চেন ফাইভ এটা একটা লাইন তুলে প্রশ্ন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস ওকে তোমার একটা আকর্ষণীয় মুখ আছে হু শেড দিস টু হুম কে কাকে এটা বলেছে হাউ ডিড দ্য ন্যারেটর ট্রাই টু ফ্লাটার দ্য গার্ল কীভাবে ন্যারেটর বা বক্তা সে মেয়েটিকে তোষামত বা তাকে ফ্লাটার করার চেষ্টা করেছিল হাউ ডিড সি রিসিভ দ্য ফ্লাটারি অর রিয়াক্ট অর্থাৎ মেয়েটি কীভাবে ওই যে ফ্ল্যাটারি বা তোষামত ওটাকে রিসিভ গ্রহণ করেছিল বা তার রিয়াকশন বা প্রতিক্রিয়া কি হয়েছিল হাউ ডিড দ্য ন্যারেটর মেন্ড হিজ কমেন্ট ন্যারেটর বা বক্তা তার যে কমেন্ট বা মানে বক্তব্য ছিল সেটাকে সে সুধরে নিয়েছিল কিভাবে দেখো টু প্লাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে রয়েছে এটাকে অন্যভাবেও আসতে পারে যে এটাই থাকবে এমনটা নয় কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে ওকে এরপরটা দেখো কোয়েশ্চেন সিক্স ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ন্যারেটরের ক্যারেক্টার বা চরিত্র বর্ণনা করো ছ নম্বরের প্রশ্ন কোয়েশ্চেন সেভেন একদম শেষ প্রশ্ন ওয়াজ দ্য ন্যারেটর সাম কসাস অ্যাবাউট নট রিভিলিং টু মাচ অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ বক্তা বা ন্যারেটর তিনি কি খুব সতর্ক ছিলেন নিজের সম্পর্কে বেশি কিছু প্রকাশ বা না বলতে এটা নিয়ে সতর্ক ছিলেন রাইট উইথ ইনস্ট্যান্সেস অর্থাৎ কিছু উদাহরণ সহযোগে লেখো ওকে এটাকে ঘুরিয়ে আসতে পারে যে হাউ ডা হাউ ওয়াজ এ গেম অফ ডিসেপশন প্লেড বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল অর্থাৎ কীভাবে একটা ডিসেপশন অর্থাৎ ছলনার খেলা খেলা হচ্ছিল ন্যারেটর এবং মেয়েটির মধ্যে অর্থাৎ গেম অফ ডিসেপশনটা কিভাবে খেলা হচ্ছিলো সেটাকে ব্যাখ্যা করো অর্থাৎ দুজনেই যে সতর্ক ছিল যে তারা পরস্পর যে অন্ধ সেটা বলবে না প্রত্যেকেই যে অন্ধ সেটা বলবে না তো সেই টপিকটার উপর লিখতে হবে তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এগুলোর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করব কিছু আপ উত্তর অলরেডি দেওয়া রয়েছে সেগুলোর জন্য তোমাদের ভিডিও ডিসক্রিপশান দেখতে হবে সেখানে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা এই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে যে আইস হ্যাবিট সেখানে একটা প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবে তো যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থেকো এবং যারা রয়েছে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে আর একটা জিনিস তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা বা এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে করে তারা বাড়িতে বসেও অনেকটা কিন্তু স্টাডি করতে পারে সো টেক কেয়ার লাভ ইংলিশ ইংলিশ ইল লাভ ইউ